ওয়েলকাম টু তনু কুকিং হাউস। হাজির হলাম অসাধারণ স্বাদের নতুন একটি রেসিপির ধামাক্কা নিয়ে, কথায় নয় কাজে পরিচয়। আর এই রেসিপিটির পরিচয় হবে স্বাদে, কুসুম কারি। কুসুম কারি রেসিপিটি দেখতে সঙ্গেই থাকুন। এর জন্য আমি নিয়েছি 5টা ডিম, 1টা হ্যান্ড মিক্সার, কাপ এবং 1টা মগ। কীভাবে কুসুম থেকে ডিমের সাদা অংশটা আলাদা করতে হয় এটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। এটা অনেক অনেকভাবে করে থাকে, আমি জাস্ট এভাবেই করি। ডিমটা ভেঙে কাপের উপর ছেড়ে দিলে সাদা অংশটা অটোমেটিক কাপের মধ্যেই পড়ে যাবে, এবং এভাবে খুব আস্তে করে ডিমের কুসুমটা আলাদা করে অন্য পাত্রে রাখতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, ডিমটা ভেঙে কাপের উপর দিয়ে দিলাম, সাদা অংশটা নিচে অটোমেটিকই পড়ে থাকলো, আমি কুসুমটা আলাদা করে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি সবগুলো ডিম থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এবার সাদা অংশটা কাপ থেকে একটা বাটিতে আমি দিয়ে দিলাম। এবার এই সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এটা সল্ট স্পুন, আর 2টো ডিমের জন্য যতটুকুন লবণ প্রয়োজন ঠিক ততটুকুন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ পাউডার। এলাচ পাউডার না থাকলে ভিতরের অংশটা দিয়ে আপনারা পাউডার করে নেবেন। এটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে বিট করতে হবে। এরপরে এখানে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ সব মিলিয়ে, এখানে 10টা কাজু বাদাম, 10টা কাঠবাদাম এবং 1 মুঠো পরিমাণ কিশমিশ আছে, আর এখানে আছে 1/2 কাপ চীনাবাদাম। খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি এবং এটা খুব ভালো করে ব্লেন্ড করব। এবার অন্য একটা পাত্রে, এখানে স্টিলের একটা বাটি নিয়েছি এবং এই বাটিটা আমি সয়াবিন অয়েল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এবার সাদা অংশটা আমি ঢেলে দিব, ঢেকে এটা ভাপে আমি রান্না করব। ভাপে দেওয়ার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং জল দিয়ে স্ট্যান্ড দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে ভাপে 20 মিনিটের জন্য আমি দিব, 20 মিনিট পরে এটা নামিয়ে নিব। এবার ঝটপট রান্না করব। অন্য একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই রান্নায় তেল এবং ঘি দুটোই ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরা দারুচিনি, 4টা লবঙ্গ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ রসুন বাটা, একটুখানি লবণ দিয়ে দিব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ বাটা 2 চামচ। যদি আপনারা কেউ ঝাল কম খেতে চান তাহলে আরও অনেক কম ইউজ করবেন, এটা আপনারা কেমন ঝাল খেতে চান এটার উপর ডিপেন্ড করছে। এরপরে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি, লবণটা আমি একটু পরে অ্যাড করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো কষানো হলে এটা খেতেও খুব টেস্ট হয়। আর মশলা কষানোর সময় অবশ্যই ঘন ঘন নেড়ে দিতে হবে। আমি ঘন ঘন নেড়ে মশলাটা কষিয়ে নিলাম। এরপর কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে 250 গ্রাম ফেটানো টক দই আছিল। ফেটানো টক দইটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বাদাম বাটা, যেটা আমি দেখিয়েছিলাম, আর বাদামটা কিশমিশ কাঠবাদাম আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু খুব ভালোভাবে আমি নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু আমি টক দই ইউজ করেছি এবং ব্লেন্ড করার সময় কোনো চিনি দেইনি, তাই আমি 2 চামচ চিনি দিলাম। এরপরে দিয়ে দিব এর মধ্যে 1 চামচ এলাচ পাউডার। এরপরে খুব আস্তে করে সফটলি ডিমের কুসুমগুলো ছেড়ে দিব।
এবার কোনো নড়াচড়ানায় আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, চুলার আঁচ মিডিয়াম থাকবে। 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট পরে আমি একটু নেড়ে দেখাচ্ছি ডিমের কুসুমগুলো প্রতিটাই সেপারেট এবং খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই স্টেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপানো ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশটা ভাপানোর পরে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আরও অ্যাড করব গাজর টুকরো। আমি লম্বা করে গাজর টুকরো কেটে নিয়েছি এবং 2 কাঁচামরিচ। সঙ্গে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে সত্যি একটা অসাধারণ ফ্লেভার আসে। এবার এই সব কিছু হালকা হাতে মিক্সড করে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে গরম গরম পরিবেশন করব ডিমের কুসুমকারি। আর এই রেসিপিটি খেতে সত্যি অসাধারণ। পোলাও ভাত, সাদা ভাত, ভুনা খিচুড়ি বা ফ্রাইড রাইস, যে কোনো কিছুর সঙ্গে আপনি সার্ভ করতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে তনু কুকিং হাউজের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।